National Student Union of India ni bisi basi sa pongmani shalorogi tini aguli Congress bhavan bishkango flekti shawai kachamon Indra Ghadini Mangpilo khum bogwi o shal palaijakha hung tong jora wo ha kotor mari uino corona virus manjagi tongmani jora ma badi rongni yagolangma arinani nangka ha kotoni sangkrangro oborongno ti NSUI ni bhakti palaijakha o shalo Hasteni Juda Juda Thayo, Flectish Hoy Shimino Palajanga Hinishaka, Haste NSUI ni Casco Rakistas NSUI, Shongshana Inka, Kacham Montri Bokrok Indra Ghadini NSUI ni Nahar Murok Inka, Ring Shrungi, Tongre Rongno, Mungshaki Munkri Klai Telangani National Student Union of India, Panchastoma Ekanotoma Kukuloke Amra সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যে মূল অনুষ্ঠানটি প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আমরা অনুষ্ঠিত করলাম যদিও আমাদের বড় পরিসরে অনুষ্ঠান করার কথা ছিল কিন্তু মহামারী চলছে এই দেশে এবং আপনারা অবগত আছেন সবাই কিছুদিন আগে নকশালদের আক্রমণে ভারতবর্ষের বীর জওয়ানরা শহীদ হয়েছেন সেই কারণে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সকল রকম প্রোগ্রাম আমরা এখানে পোস্টপোন করেছি সর্বভারতীয় কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে 1971 সালে 9 এপ্রিল কেএসইউ কেরালা স্টুডেন্ট ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠিত হয়েছিল মূল লক্ষ্য ছিল প্রথম দিন থেকে ইন্দিরা গান্ধীর যে নির্দেশে ছাত্রছাত্রীদের স্বার্থে এনএসওয়াই কাজ করবে এবং রাজ্যের প্রত্যেকটা দেশের প্রত্যেক জায়গায় যখনই ছাত্রছাত্রীদের কোনো সমস্যায় করবেন সেই সমস্যা সমাধান করার জন্য আমাদের প্রত্যেকেই এগিয়ে যাওয়ার জন্য আমাদের নির্দেশ ছিল প্রত্যেক সময়কে সে মোতাবেক আজকে আমাদের শপথ নেওয়ার দিন এ রাজ্যে যেভাবে সরকার ছাত্রছাত্রীদের প্রতি দিনের পর দিন সরকারি ঘোষণা অনুযায়ী পরও নির্বাচনের আগে তারা বলেছিল যে স্মার্টফোন দেওয়া হবে ছাত্রছাত্রীদের স্বার্থে বিভিন্নভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবে কিন্তু আজকে সেই কথাগুলো শুধু মুখে সার হয়ে গেল আমি আজকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এখান থেকে অনুরোধ করব রাজনীতি করার জন্য আমরা আসিনি ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের তাদের সঙ্গে রাজনীতি থেকে দূরে থেকে যাতে রাজ্যের সকল ছাত্রছাত্রীদের আগামী ভবিষ্যৎ সুন্দর হয় এবং ত্রিপুরার ভবিষ্যতে সুন্দর হয় সে আশাটুকু এবং অনুরোধটুকু আপনার কাছে রাখবো জানান ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সঙ্গে রাজনীতি না করার জন্য এবং আজকে আমরা সারা রাজ্যেই ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সীমিত রেখেছি